এখন এটা শুক্রবার শনিবারের জন্য হলো সকাল 9টা, ইনকেস যদি কোনো কারণে আমার অথবা তোমার কোনো প্রবলেম থাকে, যেহেতু ছুটির দিন আছে, আমরা বিকল্প সময় বেছে নেব। আর এটার বেলায় হলো তোমার, এটা হলো সোমবার, সোমবারের বেলায় রাতের বেলায় হলো তোমার 9:40। তো ওইভাবে আমি সোমবারের প্রাইভেটটা রিশিডিউল করে নিবো, তাহলে তোমার এদিক থেকেও প্রবলেম হবে না। আর এখানে তো ছুটির দিন পড়াচ্ছি যেহেতু শুক্রবার আর শনিবার, সেক্ষেত্রে আমার মনে হয় না কোনো সমস্যা হবে। আর পরীক্ষার মধ্যে তোমার ওই ওখানে রবিবার বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত ইনশাল্লাহ একটা না পড়ো, তাহলে হয়ে যাবে। আর তোমার যেহেতু সোমবারই কি ফিজিক্স আছে, তাই না? জি স্যার, পরের সপ্তাহে সোমবার। সোমবারই ফিজিক্স, সেক্ষেত্রে রবিবারের ক্ষেত্রে বিশেষ করে তুমি তুমি একটু আগেই যোগাযোগ করো। তোমার যদি আমি মানে প্রাইভেট যদি ওই দিন একটু এদিক ওদিক করে তোমাকে যদি আগেই পড়াতে পারি, পড়াই দেবো। জি স্যার, কারণ যেহেতু পরের দিন যেহেতু পরীক্ষা, তো পরের দিন যেহেতু পরীক্ষা, আমি কোনো ঝুঁকি নিতে চাচ্ছি না। কি জন্য, জি স্যার, কোনো কারণে দেখা গেল যে কারেন্ট নাই, ঝড় আলো, নানান সমস্যা, একটা একটা প্রবলেম হতেই পারে। সেক্ষেত্রে আমি তুমি মানে ওই মাগরিবের পরে আমার সাথে যোগাযোগ করো, রবিবারের কথা। শুক্র শনিবার তো আপনার সাথে, হ্যাঁ শুক্র শনিবার সমস্যা নাই, আর বৃহস্পতিবার যথারীতি রাতে পড়াবো, নিয়ে সমস্যা নেই ইনশাল্লাহ। আচ্ছা তাহলে তো এই সপ্তাহে আমি জয়েন করতেছি না স্যার। হ্যাঁ এই সপ্তাহ তাহলে তোমার জয়েন, তুমি করলে কালকে পড়তে পারো তো, তুমি তো বলেছো যে আমার আপাতত অন্য প্রস্তুতি হয় না। সোমবার থেকে পড়তে শুরু তো। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, স্যার দোয়া করবেন স্যার, আমার কলেজের প্রথম পরীক্ষা। ইনশাল্লাহ আল্লাহ রহমতে ভালো করো। আর একটু আমি শুধু ওই কথাই বলবো যে যা করো একটু ঠান্ডা মাথায় মানে গোছ গাছ করে নাও, মানে অগোছালো যেন কোনো পড়া না থাকে, কারণ ইন্টারমিডিয়েট এর সবচেয়ে বড় শত্রু হলো অগোছালো পড়া, বুঝতে পারছো কি? মানে তুমি যদি পড়া তুটে কমও পড়ো, এই কমের জন্য কিন্তু রেজাল্ট খুব খারাপ হবে না, কিন্তু তোমার যদি পড়া বেশি পড়লে কিন্তু অগোছালো, এটার জন্য রেজাল্ট বেশি খারাপ হয়। আমি ধরে নিচ্ছি তোমার অ্যান্সার করা দরকার 5টা, তুমি মানে 5টা কন্ট্রোল করার মতো পড়া পড়তে পারোনি, 4টে অ্যান্সার করছো আর একটা হয়তো আধা আধি করছো। এই 4টে যদি তুমি 4×10=40 পাও আর একটা আধা আধি করে, তো তুমি তাও 5 পাবা, নাই 4 পাবো, তো তাহলে 44 হবে। কিন্তু তুমি যদি বেশি খাবার যায়, তোমার কমন হয়েছে 7টা, লেখা লেখবি 5টা, কিন্তু 5টার একটাও তোমার ঠিক মতো হচ্ছে না, তখন কিন্তু একেবারে মাথা কিন্তু একবার চক্কর দিয়ে উঠবি। আর স্যার কথা না বোঝা যাচ্ছে না। হ্যাঁ না ওই যে আজান দিচ্ছিল, আমি অফ করে দিছি। বেশি পড়ার আরেকটা ইম্প্যাক্ট হলো যে তুমি হয়তো বেশি অধ্যায় পড়ছো, কিন্তু সেটি পুরোপুরি কন্ট্রোল না হওয়ার জন্য এটা পরের পরীক্ষার জন্য তোমার আবার আলাদা প্রেশার তৈরি করে। সাপোজ তুমি 4টে অধ্যায় হলে ভালো আয়ত্ত করতে পারছো, কিন্তু 5টা করে ফেলছো জোর করে, ফলে দেখা যাচ্ছে যে ওই 4টেও ভালো হয়নি, ওই শেষের যে 5 নম্বর করলে সেটা তো ভালো হয়নি। এবং পরীক্ষার রেজাল্ট যখন খারাপ হবে তখন তোমার মানসিক ভাবে তুমি ভেঙে পড়বা। আবার 2 নম্বর হলো যে 4টে অধ্যায় তোমার নিজের থেকে ভালো করে পড়লে ভালো হয়ে যেত, পরবর্তীতে আর কখনোই পড়া লাগতো না, কিন্তু দেখা গেল সেটাও তোমার একটা বাড়তি ঝামেলা তৈরি করবে, দেখবে ওই 4টার উপর তোমার নিয়ন্ত্রণ খুব ভালো নাই, ফলে ওই যে পরবর্তীতে আরো 4টে অধ্যায় আসবে, এই 4টে ওই 4টে মিলে একেবারে মানে জ্যাম পাকে যাবে। এই ভুলগুলো অনেকেই করে। আমি বলবো যে কোনো জায়গায় যদি তোমার এরকম ছাড় দিতে হয় যে আমি আমার দরকার 5টা অধ্যায় পড়া কিন্তু আমি পারছি না, কোনোভাবেই 4টের বেশি করে করা যাচ্ছে না, তাহলে আমি বলবো যে তুমি ওই 4টেই খুব ভালো করে করো, আর 5 নম্বর অধ্যায় থেকে সামথিং কিছু দেখে দাও, মানে যাকে বলা হয় বন্দিয়ার গুমতো আর কি, যে আমি 4টে ভালো করে দিয়ে ওটার থেকে বানিয়ে মনে হয় কিছু লিখে দেবো, যা হয়
হ্যাঁ, এরকম পলিসি গুলো এরকম নিবে যে কম পড়বো বাট অতি ভালো করে পড়বো, এই কাজটা যেন পরবর্তীতে শুধু রিভিশন করা ছাড়া যেন আমার কোনো কাজ না থাকে। ইন্টারমিডিয়েটে এই পলিসি তুমি ফলো করলে ইনশাল্লাহ তোমার কখনো সমস্যা হবে না। ঠিক আছে, ভালো থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।